হলো বাতিবাড়ি মন্দিরে। দেখুন আমি এখন কষ্ট করছি মন্দিরে, তো আমরা এখন সামনের দিকে দুজন লোক কালকে মৃত্যু হয়েছে বাকিবাড়ি মন্দিরে দর্শন করতে এসে। বাকি বিহারি লাল কি জয়। তো আপনারা মানসিকভাবে বাকিবাড়ির দুয়ারে প্রণাম করলেন, এই আর এক ঘন্টা অপেক্ষা করার পর এখানে দাঁড়া থাকতে পারবো কোনো তার কোনো গ্যারান্টি নেই, এত ভিড় হয়ে থাকে। আর এ হলো বাকিবাড়ি মন্দিরের মেন গেট। হ্যাঁ, এটা হলো এক, আপনারা মানসিকভাবে বাকিবাড়িজিকে প্রণাম করুন, সাক্ষাৎ বৃন্দাবনের রাজা বাকিবাড়িজি। শ্রী বাকি বিহারী লাল কি জয়, রাধা রানী কি জয়। তো প্রিয় ভক্তগণ, দুঃখের সঙ্গে বলতে হয় যে বৃন্দাবনে বাকি বিহারী মন্দিরে কাল দুজন ভক্তের মৃত্যু হয়েছে। তো আপনারা প্রায় শুনে থাকেন যে বৃন্দাবনে বাকি বিহারী মন্দিরে মানুষের মৃত্যু হয়, তো এই জন্য সরকার থেকে কি করলো, এই যে সব দেখতে পাচ্ছেন বিল্ডিং, পুরো বিল্ডিং, আমি যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি এই শট দেখাবো। এখন আমি তিনতলা চারতলার উপরে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর অপূর্ব লাগছে এখান থেকে। কিছুক্ষণ পর এখানে লক্ষ লক্ষ ভক্তদের ভিড় শুরু হবে। প্রায় এখন মন্দির থেকে আপনাদেরকে দেখাবো কেমন ভিড়, মন্দির খোলার এক ঘন্টা আগে কীরকম ভিড় হয়ে থাকে। তো আপনারা ভিডিওর এন্ড অবধি থাকেন আর খুবই আনন্দ পাবেন। আর আপনারা বৃন্দাবনে আসলে বাকিবাড়ি মন্দিরে কীভাবে আসবেন, কীভাবে আপনারা সতর্ক থাকতে পারেন, সেই নিয়ে আপনারা পুরো ভিডিও আপনাদেরকে বলবো। তো কালকে দুজন ভক্তের মৃত্যু হয়েছে, পুরো ডিটেলের জানকারি নিব, তো আপনার সঙ্গে থাকুন। হরি বল, রাধে রাধে। তো আমরা এখন বাকিবাড়ি মন্দিরের গলিতে রয়েছি, খুব সুন্দর পরিবেশ কিন্তু ভয়ানক, এই জন্য এত ভিড় হয়। এখন মন্দির বন্ধ আছে, কিছুক্ষণ কিছুক্ষণ পর মন্দির খুলবে। তো আজকে যে ঘটনা ঘটেছে সেটা আপনার সঙ্গে শেয়ার করব। আর এখন আমরা মন্দিরের সামনে যাব, কেননা যদি টাইমে আমরা যাই মানে পাঁচটা বাজে মন্দির খুলবে, পাঁচটা বাজে আমরা যেতে পারবো না, এত ভিড় হয়, এখনই ঢুকতে পারবো কোনো তার গ্যারান্টি নেই। চলুন আপনাদেরকে নিয়ে যাই। জয় হো বিহারী জি কি বাকি হরি লাল কি। দেখুন এদিক দিয়ে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রথম আপনারা দেখালাম ওইদিক দিয়ে লাইন লাগিয়েছে পুরো ব্যারিকেড দিয়ে। এ হলো আমরা পিছনের গেট দিয়ে এখন যাচ্ছি। ড্রোন শটও নেওয়া হবে, আপনাদেরকে দেখাবো ড্রোনের মাধ্যমে পুরো বাকিবাড়ি মন্দির। জয় হো বাকি বিহারি লাল কি জয়। তো আমরা এখন পুরো বাকিবাড়ির সামনে রয়েছি, মন্দিরের সামনে। এ হলো মন্দির, এ হলো বাকিবাড়ির মন্দির। দেখুন আমি এখন কষ্ট করছি মন্দিরে, তো আমরা এখন সামনের দিকে যাব। এই দেখুন পিছনে গেটে আমরা রয়েছি। তো জয় হো বাকিবাড়ি লাল কি জয়। এ দেখুন হলো বাকিবাড়ি মন্দিরের পিছনে আমরা রয়েছি। জয় হো বাকিবাড়ি লাল কি জয়, জয় হো প্রভু। তো আপনারা থামবে দেখে বুঝতে পেরেছেন যে কালকে কি ঘটনা ঘটেছে। কালকে দুজন লোক মারা গেছে, তারপর নিধিবনে এক ঘটনা ঘটেছে, সেটা আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো। দেখুন কি অবস্থা, ইয়াতে ইধার থেকে ঘুষনে দেয়গা ইধার থেকে। হ্যাঁ, গেট খোলা থা, গেট লাগ রা, গেট নেই খোলা। ঠিক আছে, জয় হো বাকি বিহারি লাল কি জয়। তো ফাইনালি আমরা এখন
পুরো বাকি বাড়ি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণ পরে মন্দির খুলবে তো কালকে লক্ষ লক্ষ লোক বৃন্দাবনে হয়েছে আর বাকি বাড়িতে প্রতিদিন এক লক্ষ থেকে দু লক্ষ লোক প্রতিদিন বৃন্দাবনে বাকি বাড়ি মন্দিরে আসে আর কালকে দুজন লোকের মৃত্যু হয়েছে বাকি বাড়ি মন্দিরে আপনারা প্রায় শুনে থাকেন যে বৃন্দাবনে বাকি বাড়িতে মানুষের মৃত্যু হয় কেন এত বড় মানে মানুষের জাগ হয় মানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন দুদিন বাকি বাড়ি মন্দিরে আপনারা আসেন কমসে কম দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে আপনারা আসতে হবে কালকে দুজন লোক মারা গেছে এত ভিড় হয়ে থাকে চলুন আপনাদেরকে বাকি বাড়ি মন্দিরে পুরোটা দর্শন করাচ্ছি আর কিছু মহিমা আপনাদেরকে ভিডিও লাস্টে শোনাবো দেখুন এখনো মন্দির খুলেনি আরো এক ঘন্টা পর খুলবে আর এখনই ভক্তদের কি ভিড় মানসিক ভাবে বাকি বাড়িজিকে প্রণাম করুন সাক্ষাৎ বৃন্দাবনের রাজা বাকি বাড়িজি चार बीस बता रहे ना জয় হো শ্রী বাকি বিহারী লাল কী জয় দেখুন এখন থেকে ভক্তদের মনে কত উল্লাস আর প্রায় এক ঘন্টা পর মন্দির খুলবার এখনই ভক্তদের কি লাইন লেগে গেছে তো আমরা মন্দিরে প্রবেশ করার মতো কোনো সিস্টেমই নেই যে আমরা করবো প্রায় এখন এক ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে আর এক ঘন্টা অপেক্ষা করার পর এখানে দাঁড়া থাকতে পারবো কোনো তার কোনো গ্যারান্টি নেই এত ভিড় হয়ে থাকে আর এ হলো বাকি বাড়ি মন্দিরের মেন গেট হ্যাঁ এটা হলো এক নাম্বার গেট কিন্তু এক নাম্বার গেট দিয়ে মানুষকে প্রবেশ করে না এক নম্বর গেট দিয়ে মানুষকে বের করে দু নাম্বার গেট দিয়ে মানুষ প্রবেশ করে আর এক নাম্বার গেট দিয়ে মানুষ ভক্তদেরকে বের করে দেয় তো এই এই যে দেখতে পাচ্ছেন সাক্ষাৎ বাকি বিহারী মন্দির বৃন্দাবনে দেখুন জয় হো শ্রী বাকি বিহারী লাল কি জয় আপনারা মানসিকভাবে বাকি বিহারীর চরণে প্রণাম করুন এই তো কিছুদিন আগে বাকি বাড়িজির প্রকট দিবস গেছে কিন্তু ভিডিও বানাতে পারিনি জয় হোক বাকি বিহারী লাল কি জয় তো আপনারা মানসিকভাবে বাকি বাড়ির দুয়ারে প্রণাম করলেন এই সেই বাকি বাড়ি মন্দিরের প্রথম গেট শ্রী বাকি বিহারী লাল কি দেখুন কি ভিড় এখনো মন্দির খোলার এক ঘন্টা বাকি ভক্তদের ভিড় দেখুন তো বাকি বিহারী মন্দিরে যারা আসছেন খুবই সাবধান কালকে দুজন মানুষের মৃত্যু হয়েছে আর নিধিবান মন্দিরে আর একটা ঘটনা ঘটেছে সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেব তো বাকি বিহারী মন্দিরে আপনারা কীভাবে আসবেন বৃন্দাবনে রাজা বলা হয় বাকি বিহারীকে এ বাকি বিহারী সাক্ষাৎ বিরাজমান এখানে বাকি বিহারী মন্দিরে দর্শন করলে মানে বাকি বিহারী এলেও মানে ভক্তদের প্রেমে পড়ে যায় এই জন্য সেকেন্ডে সেকেন্ডে পর্দা একবার লাগাবে একবার পর্দা খুলবে কেননা এই বাকি বিহারী মন্দিরে এত ভক্তদের ভিড় হয় আপনার আসলে কখনো বুঝতে পারবেন না যে আমি কোথায় এসেছি আর এই বাকি বিহারী মন্দিরে আপনারা যদি বৃন্দাবনে আসেন তো বাকি বিহারী মন্দিরে সকাল সকাল আসার চেষ্টা করবেন সকালে আসেন বিকেলে আসেন কিন্তু আপনার তিন ঘন্টা হাতে সময় নিয়ে আপনার আসতে হবে কেননা এখানে লক্ষ লক্ষ ভক্তদের ভিড় হয়ে থাকে আর এই বাকি বিহারী মন্দিরে করিডর বানবে পুরো এইসব দেখতে পাচ্ছেন দোকানপাট এগুলো সব ভেঙে দিবে সরকার থেকে অলরেডি সব কিছু অর্ডার হয়ে গেছে এ দেখতে পাচ্ছেন যত বিল্ডিং আছে মানে করিডর বানবে এখানে আর বাকি বিহারী মন্দিরে লক্ষ লক্ষ মানুষের আসার যেই একটা ইয়ে থাকে যে এই জন্য সরকার থেকে ভাবছে এখানে কিছু একটা করা যাক তো আপনারা দেখতে থাকুন ড্রোন শট নেওয়া যাক
আর মন্দিরে প্রবেশ করতে পারবো না, মন্দিরে তো ক্যামেরা এলাও নেই। দুজন লোক কালকে মৃত্যু হয়েছে বাকি বিহারী মন্দিরে দর্শন করতে এসে। বাকি বিহারী লাল কি যে রাধে রাধে প্রিয় ভক্তগণ। তো আমরা ফাইনালি ড্রোন শুরু করলাম, উড়িয়ে দিলাম। তো চারতলার উপরে বসে আছি আমি আর কিশোর। তো এ হলো বাকি বিহারীর মন্দিরের এরিয়া। তো খুবই আনন্দ লাগছে যে আপনাদেরকে এত সুন্দর দর্শন করাতে পারছি। তো কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বাকি বিহারী মন্দিরে প্রবেশ করাবো। তো বাকি বিহারী এমন এক মন্দির যেখানে প্রতিদিন লক্ষ মানুষের ভিড় হয়ে থাকে, মানে লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়ে থাকে। তো সত্যি আজ আমরা এই সৌভাগ্য উদয় হয়েছে, বাকি বিহারী মন্দির দর্শন করেছি, প্লাস ড্রোনের মাধ্যমে আমরা দর্শন করতে পারছি। বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। তো মন্দির করতে গেলে সবার সহযোগিতার প্রয়োজন, একার দ্বারায় কখনো মন্দির হবে না। তো প্রিয় ভক্তগণ, আমাদের অলরেডি রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন করা হয়ে গেছে এবং আমরা বৃন্দাবনে একটা মন্দির করার জন্য জমিন দেখা হয়েছে। তো প্রিয় ভক্তগণ, আপনারা সবার সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। বৃন্দাবন ধামে আমরা রাধারানীর জন্য একটা মন্দির করতে চাই এবং মন্দিরের পাশাপাশি এখানে সাধু সেবা, ভক্ত সেবা, ভাগবত পাঠ, হরিকথা, রাসলীলা, অনেক কিছু অনুষ্ঠান আমরা করার প্রয়াস করছি এবং আমার মহারাজেরও খুবই ইচ্ছা বৃন্দাবন ধামে একটা মন্দির করবে। তো প্রিয় ভক্তগণ, আপনারা জীবনে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবেন না, যদি পারেন বৃন্দাবন ধামে রাধারানীর মন্দিরে সহযোগিতা করুন, তাতে আপনাদের জীবন মনঃস্বজনম সার্থক হয়ে যাবে। এই জীবনের কোনো মূল্য নেই যদি কৃষ্ণ সেবা, সাধু সেবা না করতে পারেন। তো প্রিয় ভক্তগণ, স্ক্রিনে নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আর বৃন্দাবন ধাম আমরা একটা দিব্য মন্দির করে তুলি। তো সবাইকে ধন্যবাদ, কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন। রাধে রাধে।
আজ আমাদের সৌভাগ্যোদয় হয়েছে যে শ্রী বাকি বিহারী লাল কি, দেখতে পাচ্ছেন আপনারা মন্দির এক ঘন্টা খোলার আগে ভক্তের কি ভিড়। তো কুয়াশার দিন ছিল এজন্য এতটা ক্লিয়ারিটি আপনারা দেখতে পাচ্ছেন না, আর ড্রোনটাকে উপরে উঠিয়ে নিয়েছি কারণ আর রিস্ক নিতে চাচ্ছি না। তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই বাকি বিহারী মন্দিরে আসে, এবং কোনো অকেশন যদি হয়ে থাকে তাহলে ওই দিন তো মানুষের মৃত্যু হবেই। আজ আমি একটা কথাই বলবো যে যারা আজকে মৃত্যু হয়েছে বাকি বিহারী দুয়ারে এসে, তারা কত সৌভাগ্যবান আর তারা কত তাদের ভগবানের কৃপা। তো আপনারা মানসিকভাবে বাকি বিহারীর পরিক্রমা লাগিয়ে নিন। এবার বাকি বিহারীর পরিক্রমা হচ্ছে পুরো ড্রোনের মাধ্যমে। তো বাকি বিহারীজি লীলা তো অনেকই রয়েছে, তো ছোট্ট একটা লীলা শোনাচ্ছি। একদিন পরিক্রমা করার সঙ্গে সঙ্গে বলছি, বাকি বিহারীজিতে প্রতিদিন সেবা শেষ করে বাকি বিহারীজি স্বয়ং করে চলে যায়, কিন্তু কখনো বাকি বিহারীজিকে রাত্রেবেলা লাড্ডু ভোগ লাগানো হয় না। তো একদিন বাকি বিহারীজি কী করলো, রাত্রেবেলা খুবই খিদে পেয়ে গেল, তো ওনার যে ভক্তরা রয়েছে সেবা করে চলে গেল বাকি বিহারীজিকে মন্দিরে রেখে। তো উনি কী করলো, ছোট্ট একটা বাল্য রূপ ধারণ করে উনি মন্দিরের বাইরে এসেছে, এসে ওখান থেকে এক দোকানে গিয়ে লাড্ডু চেয়েছে। বললো আমাকে একটা লাড্ডু দাও। বললো তোমার কাছে টাকা আছে? বললো আমার কাছে টাকা তো নেই, আমার হাতের একটা কাঙ্গন আছে, ওইটা আমি তোমাকে দিচ্ছি। তখন হাতের যে কাঙ্গন বালা ছিল ওইটা দিয়ে বাকি বিহারীজি মিষ্টি খেয়ে তারপর মন্দিরে চলে এসেছে। আর মন্দিরে আসার পর পরের দিন সকালবেলা যে পূজারী ছিল উনি এসে মন্দির খুললে, খুলে দেখছে যে বাকি বিহারীর হাতে একটা কাঙ্গন নেই। তখন সবাই কনফিউজ হয়ে গেছে যে বাকি বিহারীর হাতে কাঙ্গনটা কোথায় গেল, আর মন্দির তো তালা লাগানো রয়েছে, তো কী করে এটা হাওয়া হয়ে গেল। তখন সবাই খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজির পর যে মিষ্টির দোকানে লাড্ডুর দোকানে বাকি বিহারীজি গেল লাড্ডু খেতে, ওই লোক বলল যে বাকি বিহারীর কাঙ্গন হারানো হয়েছে, এই কাঙ্গন তো আমার কাছে দিয়ে গেল। তখন সবাই জানাজানি করে এই এই যে মিষ্টির দোকান ছিল ওনার কাছ থেকে এই কাঙ্গনটা উদ্ধার করে নিয়ে গেল। আর সবাই কান্না করছে যে বাকি বিহারীজি সাক্ষাৎ ঠাকুর, এবং বৃন্দাবনে শুধু বাকি বিহারী নয়, আমাদের যে সাত দেওয়ালে রয়েছে রাধা রাধা দামোদর, রাধা গোপীনাথ, রাধা শ্যামসুন্দর, রাধারমণ, রাধা গোকুলানন্দ, ওইগুলোও সাক্ষাৎ ঠাকুর। শুধু আপনারা বৃন্দাবনে এসে বাকি বিহারী দর্শন করার জন্য উপস্থিত হয়ে যান, পাগল হয়ে যান, কিন্তু বাকি বিহারীর সঙ্গে আমাদের যে মেন সাত দেওয়ালে রয়েছে সাতটা মন্দির, ওইগুলো আপনার দর্শন করতে হবে, না হলে আপনি সাক্ষাৎ কৃপা লাভ করতে পারবেন না। আর বাকি বিহারী মন্দিরে যদি আপনি আসেন খুবই হ্যারাসমেন্ট হতে হবে, এই জন্য আপনারা কেয়ারফুল থাকবেন। এই সামনে দেখতে পাচ্ছেন নিচে, এ হলো বিদ্যাপীঠ চড়াই, এখান থেকে আপনার এন্ট্রি করতে হবে। আপনারা মনে রাখুন, মদন মোহনের মন্দিরের সামনে দিয়ে আসলে কোনো লাভ হবে না, আপনারা বিদ্যাপীঠ চড়াই থেকে আপনার বাকি বিহারী মন্দিরের জন্য এন্ট্রি করতে হবে। আপনি ওইদিকে প্রবেশ করেন এবং যুগল ঘাট বলে একটা ঘাট রয়েছে ওই দিকে আপনি প্রবেশ করতে পারেন। এই দুইটা দিক দিয়ে বাকি বিহারী মন্দিরে প্রবেশ করাতে হয়। আর রেলিংয়ের মধ্যে ভিতরে ঢুকবেন, রেলিংয়ের ভিতরে থাকতে হবে, রেলিংয়ের বাইরে আপনি বেরোতে পারবেন না। আর বাকি বিহারী মন্দিরে যদি যান, সোনা দানা টাকা পয়সা মোবাইল পার্স এগুলো খুব কেয়ারফুল রাখবেন। আর ওখানে পান্ডা রয়েছে, অনেক পান্ডারা রয়েছে চিটিংবাজ করে আপনাদেরকে টাকা নেবে, বলো 500 টাকা দাও VIP দর্শন করাচ্ছি, VIP দর্শনের করার কথা বললে টাকা নিয়ে আপনার থেকে পালিয়ে যাবে। আপনারা খুবই কেয়ারফুল থাকবেন বাকি বিহারী মন্দিরে যদি কখনও প্রবেশ করতে যান, দর্শন করতে যান। আর মন্দিরে গিয়ে আপনি 5 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারবেন না, ওটা মনে রাখবেন। যদিও যান, কষ্ট করার ইচ্ছা থাকে তাহলে কষ্ট করে আপনি দর্শন করতে পারেন। আর যদি বাকি বিহারী মন্দিরের দর্শন করতে নাই পারেন তাহলে কোনো অসুবিধা নেই, আমাদের যে মেন গোস্বামীদের ঠাকুর রয়েছে সাত দেওয়ালয়, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, রাধা দামোদর, রাধা শ্যামসুন্দর, রাধা গোকুলানন্দ, ওইগুলো মাস্ট আপনার দর্শন করতে হবে বৃন্দাবনে গেলে, নাহলে আপনি বৃন্দাবনে এসে কোনো লাভই হলো না আপনার। কেননা সাক্ষাৎ 500 বছর আগে আমাদের গোস্বামীদের মাধ্যমে স্বয়ং ভগবান প্রকট হয়েছেন, আর আমরা দেখছি বিগ্রহ রূপে, কিন্তু গোস্বামীপাদরা স্বয়ং ভগবানকে কৃষ্ণ স্বয়ং সাক্ষাৎ রূপে দর্শন করছে।
तो ओगुलो दर्शन अपनारा करबें। और बाकी बिहारी मंदिरे जरा वयस्क रेखेछेन तारा जाबेन ना, छोटो बाच्चादेरके निये जाबेन ना, यांग जरा रयेछेन तारा एकटु कष्टमष्ट ठेलाठेलि करे जेते पारेन, कोनो असुविधा नेइ। तो प्रिय भक्तगण, बाकी बिहारी ब्यापारे आपनादेरके अनेकटा जानकारी दियेछि। और बाकी बिहारी मंदिरे तो प्रतिदिन लक्ष लक्ष भक्तेर भीड़ होये थाके, आपनारा खुबी साबधाने जाबेन, जखनी जान सकाले जान बिकेले जान आपनार लाइने दाड़ाते हबे एवं आपनार कष्ट करते हबे। और आपनी एक काज करते पारेन, सान्डे और सैटारडे शनिवार रविवार ओई दिन दुई दिन आपनारा बाकी बिहारी मंदिर जाबेन ना, ओई दिन छेड़े आपनि अन्य कोनो दिन जान, ताहले एकटु भीड़ कम होये थाके। तो प्रिय भक्तगण, भिडियोर शेष पर्याये एसे गेलाम। तो सबाइके धन्यवाद जानाई, एइभावे आपनारा संगे थाकुन और आकाश बृंदावन ब्लग यूट्यूब चैनल सबसक्राइब कर रखुन। राधे राधे।